টেনের শেষ চ্যাপ্টার পড়ছি, যেটা হচ্ছে আমাদের প্লাম্বিং ব্যবস্থার মেরামতি। তো আজকে আমরা পড়ব ওয়াটার ক্লোজেট। ওয়াটার ক্লোজেট কি? ওয়াটার ক্লোজেট হচ্ছে তোমার, আমরা বাংলা ভাষায় যেটা বলি পায়খানার প্যান যেটা বলি, সেটা হচ্ছে ওয়াটার ক্লোজেট, যেটা হচ্ছে তোমার চীনামাটির তৈরি হয়। এটা হচ্ছে তোমার বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন ইন্ডিয়ান টাইপ, ইউরোপিয়ান টাইপ, তারপরে ধরো অ্যাংলো ইন্ডিয়ান টাইপ, বিভিন্ন টাইপের হয়ে থাকে। এগুলোর ছবি আমি তোমাদের গ্রুপে দিয়ে দিবো, কোনটা কী টাইপের সেগুলো তোমরা একটু দেখে নেবে। ইন্ডিয়ান টাইপ যেটা ধরো আমাদের মাটির উপরে যেটা বসানো থাকে, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান টাইপ, বা মেঝের উপরে যেটা বসানো থাকে সেটাতে তোমার জলটা বেশি লাগে, অ্যাটলিস্ট কম করে তোমার 10 লিটার জল লাগবে ইন্ডিয়ান টাইপ ওয়াটার ক্লোজেট ব্যবহার করার ক্ষেত্রে। আর হচ্ছে ইউরোপিয়ান টাইপ যেটা, সেটা হচ্ছে আমাদের মাটির উপরেই বসানো থাকে, কিন্তু এটাও উঁচুভাবে বসানো থাকে, ওটা নাটবল দিয়ে আটা যায় মেঝেতে। এটা হচ্ছে তোমার যেটা আমরা কমোড বলে থাকি ইউরোপিয়ান টাইপ। আর হচ্ছে তোমার ওয়াটার ক্লোজেট তোমার পরিষ্কার করার ক্ষেত্রে তোমার একটা স্প্রিংয়ের কুণ্ডলী থাকে, যেটা তোমার ওয়াটার ক্লোজেটের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়, একদম পাইপ পর্যন্ত চলে যায় ট্যাপের মধ্যে দিয়ে, তাতে তোমার ভিতরটা একদম পরিষ্কার করা যায়। এটা হচ্ছে তোমার কুণ্ডলীকৃতি থাকে স্প্রিংয়ের মতো, এটাকে তোমার প্লাম্বাররা তোমার সাপ বা স্নেক বলে থাকে। আর হচ্ছে তোমার এটা যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে অনেক সময় ফেটে যেতে পারে। আর স্নানাগারের বা নর্দমার যে তোমার আউটলেট যেটা থাকে, সেটা তোমার অনেক সময় তোমার পিচকারির ডাঁটি, সাধারণত স্নানাগার নর্দমার আটকে যাওয়া যে বর্জ্য পদার্থ সেগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াটার ক্লোজেট, যেটা হচ্ছে তোমরা সবারই বাড়িতেই এখন আছে বর্তমান ক্ষেত্রে। আর ওয়াটার ক্লোজেটের তোমার নিচের দিকে ট্র্যাপ লাগানো থাকে, বিভিন্ন টাইপের ট্র্যাপ হয় যেখানে তোমার জলটা জমে থাকে, সেই জলটা, যে ট্র্যাপটা যদি খারাপ হয়ে যায় তাহলে সেই জায়গাটা জল জমে থাকবে না। এবার যদি জল না জমে থাকে তাহলে তোমার ট্যাঙ্কির দিক থেকে দুর্গন্ধ বা বিভিন্ন গ্যাস আসতে পারে, তাতে আমাদের শরীরের জীবাণুর আক্রমণ হতে পারে। সেই জন্য ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ওই জায়গাটা জলটা থাকে, জলটা সেই জন্যই রাখা হয় যাতে ওই দিক থেকে গ্যাস বা জীবাণু আক্রমণ যাতে না হয়, সেই জন্য জলটা রাখা হয়। ট্যাপটা সেভাবেই তৈরি হয়ে থাকে আর ওয়াটার ক্লোজেটের সঙ্গে লাগানো থাকে। আর ওয়াটার ক্লোজেটের অপোজিট সাইডে যেটা জলটা আনার জন্য তোমার সিস্টার্ন থাকে, সেটাতে হচ্ছে ট্যাঙ্কে জলটা থাকে, সেটা হচ্ছে ফ্ল্যাশিং ট্যাঙ্ক, সেটা থেকে জলটা তোমার ফ্ল্যাশ হয়ে ওয়াটার ক্লোজেটের মধ্যে আসে, আর আসার পরে সেটা তোমার ইউজ করা হয়। তো এটাই ওয়াটার ক্লোজেট। তোমরা মনে রাখবে যে এটা চীনামাটির তৈরি, বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন ইন্ডিয়ান টাইপ, ইউরোপিয়ান টাইপ, অ্যাংলো ইন্ডিয়ান টাইপ। এটা হচ্ছে তোমার পিচকারির ডাঁটি, সাধারণত স্নানাগার নর্দমার আটকে যাওয়া মুখ খুলতে সাহায্য করে। আর স্প্রিংয়ের মতো কুণ্ডলীকৃত যেটা থাকে সেটাকে সাপ বা স্নেক বলা হয়। আর অসচেতনভাবে যদি ব্যবহার করা হয় তাহলে অনেক সময় টয়লেট তোমার ফেটে যেতে পারে। ঠিক আছে, তো এইটুকুই আজকে, ব্যাস হয়ে যাবে।